নমস্কার, স্বাগতম। এয়া হৈছে অপৰাধমা ষ্টুডিঅ'ত, মই প্ৰাঞ্জল। তিনিচুকীয়াৰ অসম অৰুণাচল সীমান্তত অপহৰণ। জ্ঞান থাপা নামৰ শ্ৰমিকজনক অপহৰণ কৰা হৈছে। 14 নম্বৰ ফিনবৰো কয়লা খনিৰ পৰা অপহৰণ কৰা হৈছে শ্ৰমিকজনক। অস্ত্ৰধাৰী এটা দলে পুৱতি নিশা অপহৰণ কৰে শ্ৰমিকজনক। অপহৰণৰ আঁৰত আলফা স্বাধীন আৰু NSCNK জড়িতৰ সন্দেহ কৰা হৈছে। এয়া তিনিচুকীয়াৰ অসম অৰুণাচল সীমান্তৰ খবৰ। অপহৰণৰ ঘটনা সংঘটিত হৈছে তাত। জ্ঞান থাপা নামৰ এজন শ্ৰমিকক অপহৰণ কৰা হৈছে। 14 নম্বৰ ফিনবৰো কয়লা খনিৰ পৰা অপহৰণ কৰা হৈছে শ্ৰমিকজনক। অস্ত্ৰধাৰী এটা দলে পুৱতি নিশা অপহৰণ কৰে শ্ৰমিকজনক। অপহৰণৰ আঁৰত আলফা স্বাধীন আৰু NSCNK জড়িতৰ সন্দেহ কৰা হৈছে। আমাৰ সাংবাদিক উপাসনা ফোনত আছে। উপাসনা, ডাঙৰ খবৰ। হয়, নিশ্চয়কৈ প্ৰাঞ্জল। যিহেতু জানিব পৰা গৈছে, তিনিচুকীয়া জিলাৰ লেখাপানী থানাৰ অন্তৰ্গত যিটো ফিনবৰ পাহাৰত 14 নম্বৰ খাদানত যিহেতু অবৈধভাৱে কয়লাৰ কাম চলি আছিলে, আৰু তাত যিহেতু এগৰাকী শ্ৰমিকক ইতিমধ্যে অপহৰণ কৰা হৈছে বুলি জানিব পৰা গৈছে। আৰু এক ডাঙৰ খবৰ প্ৰাঞ্জল এই মুহূৰ্তত, যিহেতু তেখেতৰ নাম হৈছে জ্ঞান থাপা আচলতে। আৰু এই যে অবৈধ খননত তেওঁৰ কামত এজন নিয়োজিত হৈ আছিলে বহু দিনৰ পৰাই, আৰু এই মুহূৰ্তত যিহেতু তেখেতৰ অপহৰণৰ খবৰ বিয়পি গৈ পৰাত আচলতে প্ৰাঞ্জল সমগ্ৰ তিনিচুকীয়া জিলাতে আচলতে প্ৰাঞ্জল এই মুহূৰ্তত চাঞ্চল্য বিৰাজ কৰিছে। আৰু সেই ঘটনাস্থলীত আচলতে তিনিচুকীয়া জিলাৰ অতিৰিক্ত উপায়ুক্ত গৈ উপস্থিত হৈছে। তাৰ লগতে কেইবাটাও আচলতে আৰক্ষী প্ৰশাসনৰ সকলে লোক গৈ উপস্থিত হৈছে। এডিশ্যনেল SP আছে বিভাস দাস, তেখেতে তদন্ত কৰি আছে, তাত গৈ উপস্থিত হৈছে প্ৰাঞ্জল। কিন্তু এটা কথা ক'ব লাগিব প্ৰাঞ্জল, আচলতে এই যে খাদসমূহত আছে, যি আচলতে নাম্বাৰিং হিচাপে তাত ভাগ কৰা থাকে, কোনোবাই 14 নম্বৰত কাম কৰিছে, কোনোবা 17 নম্বৰত কাম কৰিছে, এনেধৰণে আচলতে ভাগ ভাগ কৰা থাকে অবৈধ খননসমূহ। আৰু তাতে বিভিন্ন ধৰণৰ শ্ৰমিক আচলতে বিভিন্ন ঠাইৰ পৰা অহা তেওঁলোকে কাম কৰি থাকে, কিন্তু তেওঁলোকৰ প্ৰাণৰ আচলতে তাত কোনো সুৰক্ষা নাই। কিয়নো প্ৰথমতে কেইবাবাৰো ইতিমধ্যে আমি এনেকুৱা ধৰণৰ ঘটনা এটা সংঘটিত হয় যে শ্ৰমিক তাতে কাম কৰি থকা অৱস্থাত তেওঁলোকে মৃত্যুমুখত পৰিবলগীয়া হয়, কিন্তু তেওঁলোকৰ আচলতে কোনো চিন্তা পোৱা নাযায়। বা মালিকসমূহে যিসকলে আচলতে অবৈধ খনন কাম চলাই থাকে প্ৰাঞ্জল, তেওঁলোকৰ আচলতে কোনো ভূক্ষেপ নাই। কিন্তু কিমানবাৰ আচলতে এনেধৰণৰ ঘটনা এটা সংঘটিত হৈছে, আৰু এইবাৰ এজন শ্ৰমিকৰ অপহৰণ অৱশেষত অপহৰণ কৰা হৈছে। আৰু এইজন শ্ৰমিকৰ আচলতে এতিয়া কোনো সোণসূত্ৰ নাই। আচলতে উগ্ৰপন্থী সংগঠনে কোনোবা অপহৰণ কৰিছে বুলি জানিব পৰা গৈছে। NSCN আৰু আলফা স্বাধীনৰ নাম আহিছে, কিন্তু আচলতে কোন সংগঠন সেয়া এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। তদন্ত যিহেতু এই মুহূৰ্তত অব্যাহত আছে, কেইবাজনী প্ৰশাসনিক বিষয়া তাত উপস্থিত আছে প্ৰাঞ্জল। কিন্তু এই ঘটনাই আচলতে সকলোকে এই মুহূৰ্তত চাঞ্চল্য বিৰাজ কৰিছে জিলাখনত, আৰু সকলোকে আচলতে সংকেত দিছে এটা কথাই, যে তাত অবৈধ খননসমূহ চলি থাকে, তাত শ্ৰমিকসকলে আচলতে নিজৰ কথা চিন্তা নকৰাকৈ পৰিয়ালৰ কাৰণে কোনোবা কাম কৰিবলৈ যায়, কোনোবা বিশেষকৈ নিজৰ পৰিয়ালৰ স্বাৰ্থতে আচলতে কাম কৰিবলৈ যায় প্ৰাঞ্জলসকলে। কিন্তু তেওঁলোকে যে এই আগজাননি বহুতবাৰ তেওঁলোকক দিয়া হৈছে যে তাত কাম কৰা অৱস্থাতে যিহেতু বহুতো শ্ৰমিক ইতিমধ্যে নিহত হৈছে, তেওঁলোকক সুসূত্ৰ পোৱা যোৱা নাই আজিলৈকে, তেখেতৰ নাম কি হয় সেয়ালৈ বহুত ঘটনা সংঘটিত হৈ আছে প্ৰাঞ্জল। কিন্তু অৱশেষত আজি এই অপহৰণৰ ঘটনা এতিয়া সকলোৰে মাজত চাঞ্চল্য বিৰাজ কৰিছে, আৰু তদন্ত যিহেতু চলি আছে প্ৰাঞ্জল, হয়তো কিছু সময়ৰ পিছত আমি আৰু খবৰ ইতিমধ্যে লাভ কৰিম আচলতে প্ৰশাসনৰ ফালৰ পৰা। কিছু সময় অপেক্ষা কৰিব লাগিব, তাৰপাছত হয়তো অধিক খবৰ লাভ কৰিম। ধন্যবাদ জনাইছো উপাসনা এইখিনি তথ্যৰ বাবে। নুনমাটি কিশোৰী অপহৰণৰ ঘটনাত ৰুজু হৈছে নতুন গোচৰ। পক্সৰ লগতে কেইবাটাও ধাৰা সন্নিৱিষ্ট কৰি নুনমাটি আৰক্ষীয়ে ৰুজু কৰিছে গোচৰ। নুনমাটি আৰক্ষীয়ে নতুন গোচৰ ৰুজু কৰি আৰম্ভ কৰিছে তদন্ত। নতুন গোচৰৰ অধীনত অভিযুক্ত মাধৱ দাস ওৰফে ৰাহুলক 7 দিনৰ জিম্মাত লৈছে নুনমাটি আৰক্ষীয়ে। নাৰী সৰবৰাহত বহিৰাজ্যৰ বৃহৎ নেক্সাছ জড়িতৰ তথ্য লাভ কৰিছে তদন্তকাৰী আৰক্ষীয়ে। নুনমাটিৰ 2 কিশোৰীৰ আপত্তিজনক ফটোৰে ব্লেকমেইল কৰি গুৱাহাটীৰ পৰা লৈ গৈছিল টিহুলৈ। ইতিমধ্যে শিশু কল্যাণ ন্যাসে গ্ৰহণ কৰিছে 2 কিশোৰীৰ ভাষ্য। দীঘলী পুখুৰী পাৰৰ পৰা চক্ৰটোৰ লগত যাবলৈ অমান্তি হৈছিল 2 কিশোৰী, কিন্তু ভয় ভাবুকিৰে অৰুণ দাস আৰু বুদ্ধজিতে লৈ গৈছিল 2 কিশোৰীক। ছ'চিয়েল মিডিয়াযোগে মাধৱৰ সৈতে এগৰাকী কিশোৰীৰ গঢ়ি উঠিছিল প্ৰেমৰ সম্পৰ্ক, কিন্তু কোনোদিনে লগ পোৱা নাছিল এজনে আনজনক। ইয়াৰ পূৰ্বে কোন যুৱতীক মাধৱে প্ৰেমৰ জালত পেলাইছিল সেই সন্দৰ্ভত জেৰা চলাই আছে নুনমাটি আৰক্ষীয়ে। গ্ৰেপ্তাৰ হোৱা মাধৱৰ 2 সহযোগীৰ লগতে নাৰী সৰবৰাহকাৰী চক্ৰটোত আৰু কোন জড়িত হৈ আছে সেই সন্দৰ্ভতো তদন্ত চলাইছে নুনমাটি আৰক্ষীয়ে। ইপিনে নুনমাটি আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিছে দৃষ্টিহীন মাধৱৰ কুকীৰ্তি। পূৰ্বেও এগৰাকী যুৱতীক প্ৰেমৰ জালত পেলাইছিল এইগৰাকী মাধৱে। শিলচৰ NIT হোষ্টেলত মাৰপিটৰ ঘটনা। সুৰামত্ত ছাত্ৰৰ দলে প্ৰহাৰ কৰিলে হোষ্টেলৰ ৰান্ধনিক। শিলচৰ NIT 7 নম্বৰ হোষ্টেলত মাৰপিটৰ ঘটনা।
যুবকর দলটোয় ভাঙি লন্ড ভন্ড করলে হোস্টেলের সামগ্রী, পাকঘরের সামগ্রী। উদন্ত ছাত্রক শিলচর ইউনাইটেড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 16 ফেব্রুয়ারি নিশা সংঘটিত হয় এই মারপিটের ঘটনা। রাধনিক প্রহার করার গালি গালাজ করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এই ঘটনায় জড়িত ছাত্রর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে ভুক্তভোগী রাধনিয়ে। ঘটনার পিছতে ছাত্র সংগঠনে আলোচনা করে উদন্ত ছাত্রর এই কার্যক তীব্র গরিহণা দিয়ে সকলকে সংযম রক্ষা করবল আহ্বান জানায়। এবার মহানগরীত উলাইছে ব্যতিক্রমী চুর। এইবার চুরর টার্গেট বিবাহ ভবনত কয়নার সামগ্রীর উপর। বিয়ার উখল মাখল পরিবেশের মাজতে বরযাত্রী রূপত অহা চুরে লুটিলে কয়নার সোনর গহনা, কাপড়কে ধরে বিভিন্ন সামগ্রী। সিসিটিভির ক্যামেরাত ধরা পড়িল এজন অচিনাক্ত যুবকে কয়নার সোনর গহনা আর কাপড় ভর্তি ব্যাগটি লওয়ার দৃশ্য। মদঘরিয়ার দ্য ক্রাউন বিবাহ ভবনত সংঘটিত হল এই ঘটনা। ব্যাগটির ভিতর প্রায় 2.5 লাখ টাকার সোনর গহনাকে ধরে 2 লাখ টাকারও অধিক টাকার কাপড় আছে। উজান বজারের বাসিন্দা বিবেক রয়ের বিবাহ অনুষ্ঠানত দরা যাত্রী আর কয়না যাত্রীয় আহার গ্রহণ করার সুযোগ লো চুরে ব্যাগটল উধাও হয়। অবশেষত সোনর গহনা আর কয়নার সা ছবিহনে এক আবেগিক আর দুঃখর পরিবেশের মাজত সম্পন্ন হয় দরা কয়নার বিবাহ। ঘটনা সন্দর্ভত দরা বিবেক রায় নুনমাটি থানাত এজাহার দাখিল করে যদিও এতিয়াও চুরের কোনো সংসূত্র উলিয়াবল সক্ষম হওয়া নাই আরক্ষী। প্রবঞ্চক পার্থ ভরদ্বাজর বিরুদ্ধে নতুনক রুজু হয়েছে কেবাটাও গোচর। হাতিগাঁও থানা আর পূব আরক্ষী জেলা কার্যালয়ত পার্থ ভরদ্বাজর বিরুদ্ধে দাখিল করা হয়েছে এজাহার। স্কুল ব্যাগ প্রদানের নামত ভুয়া ওয়ার্ক অর্ডার প্রদানের অভিযোগত হাতিগাঁও থানাত এজাহার দাখিল করেছে এম এস অটল প্লাস্টিক নামের প্রতিষ্ঠানটে। 40.32 কোটি টাকার সৌর চাকি যোগান ধরার বাবদ ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়ার অভিযোগত উত্তর প্রদেশের আন একটা প্রতিষ্ঠানে পার্থ ভরদ্বাজর বিরুদ্ধে পূব আরক্ষী জেলা কার্যালয়ত দাখিল করেছে এজাহার। কাম দিয়ার বিনিময়ত প্রতিষ্ঠানটির পার্থ ভরদ্বাজে অতিরিক্তভাবে লৈছিল 1.14 কোটি টাকার কমিশন। এই বৃহৎ পরিমাণের ধন সোমাইছিল পার্থ ভরদ্বাজর পত্নী সুদীপ্তা ভরদ্বাজর নামত থাকা রুদ্রসাগর ইনর একাউন্টত। মতক স্বায়ত্ত পরিষদের সামগ্রী যোগানোর নামত দেশের 44টা কোম্পানির 500 কোটি টাকা আত্মসাত করেছিল প্রবঞ্চক পার্থ ভরদ্বাজ এন্ড কোম্পানি। বিয়াগুম কেলেঙ্কারির এখন দীঘলিয়া তালিকা লৈ এতিয়া আরক্ষীর কাক চাপিছে একাংশ বহিরাজ্যর ভুক্তভোগী কোম্পানি প্রতিষ্ঠানে। সম্প্রতি সিআইডিত রুজু হওয়া প্রবঞ্চনার গোচরত কারাগারতে আছে মহাপ্রবঞ্চক পার্থ ভরদ্বাজ। মরিয়নির নিখোঁজ ছাত্রীর বেঙ্গালুরু কানেকশন। বেঙ্গালুরুত সন্ধান লাভ করেছে মরিয়নির নিখোঁজ ছাত্রীর। দুগারী নহয় মরিয়নির মুঠ 5 গী ছাত্রী হয়েছিল ছাত্রী গেছিল বেঙ্গালুরু। শনিবারে নিশা নিখোঁজ অনুষ্কা কোচে পরিয়াল ফোন করার পিছতেই পোহরলে আহিছে বহু বিস্ফোরক তথ্য। নাগাজঙ্কা কল্যাণপুরের অনুষ্কা কোচ আর গায়ত্রী চুতিয়াক বেঙ্গালুরু যাত সহায় করেছিল পৃথৃষা রে নামের এগারী যুবতী। পৃথৃষাই অনুষ্কা আর গায়ত্রীক টাকা প্রদান করা বলেও পোহরলে আহিছে তথ্য। 20 ফেব্রুয়ারিত ছাত্রীকেগুলী বেঙ্গালুরুর ঘরলে উভতিব বলে ফোনযোগে পরিয়ালক জানাইছে অনুষ্কায়। ইপিনে অনুষ্কা আর গায়ত্রীক বেঙ্গালুরুলে পঠাত সহায় করা পৃথৃষা রে নামের যুবতীগুলিয়ে ভাবুকি দিছে অভিযানকারী আরক্ষীক। ঘরলে আরক্ষী গলে আত্মহত্যার ভাবুকি দিছে যুবতীগুলিয়ে। ঘটনা সন্দর্ভত বেঙ্গালুরু আরক্ষীরে যোগাযোগ করেছে আরক্ষী। ছাত্রী নিখোঁজ সন্দর্ভত বহু তথ্য লাভ করেছে তদন্তকারী আরক্ষী। ইতিমধ্যে ছাত্রী দুগারীর মোবাইলের কল লিষ্টর ভিত্তিত মরিয়নি নিজরাপাড়র হুজেল আহমেদ উরফে বিকি নামের যুবকজনের কিশোরী দুগারীকে সঘনে যোগাযোগ করা তথ্য লাভ করেছে আরক্ষী। আমার সাংবাদিক জ্যোতিপ্রসাদ গগৈ আছে বর্তমান লাইভত। জ্যোতিপ্রসাদ, কিহতি আর কি তথ্য আছে? আছে
শুনি আছে জ্যোতিপ্রসাদ, আপনি হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি যোগাযোগ পুনৰ কৰিম। এই ঘটনাৰ পাছত যিহেতু তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আর ঘটনার সবিশেষ আমি ইতিমধ্যে বর্ণনাবর আগবাইছ, যেহেতু ছাত্রী দুগাকীর মোবাইলের কল লিষ্টর ভিত্তিক মরিয়নী নিজরাপাড়ার হোসেল আহমেদ উরফে আন এজন যুবকের নাম কোয়া হয়েছে। হোসেল আহমেদ উরফে বিকি নামৰ যুবকজনের কিশোরী দুগাকী সঘনে যোগাযোগ করা তথ্য লাভ করেছে আরক্ষে। এটা পরবর্তী এই ঘটনা সন্দর্ভত বিকির পিতৃ নিজামুদ্দিন আর মাতৃক আরক্ষে সোধপোছ অব্যাহত রাখিছে বলেও আমি গম পাইছো। মুঠতে বহু তথ্য এটা উদ্ঘাটন হবল বাকি আছে। আমার সাংবাদিক জ্যোতিপ্রসাদ আছে লাইভত। জ্যোতিপ্রসাদ, শেহতীয়া আপডেট আর কি আছে আপনার? নিশ্চয়কৈ, যি আসলে পিটিছা রে নাম যিগৰাকী যুৱতীৰ নাম ওলাইছিল, আমি বৰ্তমান আহি উপস্থিত হৈছোঁ। আসলে প্ৰকৃত তথ্য যিটো আমি উদ্ঘাটনৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ যে পিটিছা রে কেনেদৰে জড়িত। আসলে পিটিছাৰ কেইবাটাও অভিযোগ উত্থাপন হৈছিল পিটিছা রে বিৰুদ্ধে। আমি পিটিছাৰ পৰা পোনপটীয়াকৈ বিষয়ে এইখিনি কথা জানিবলৈ চেষ্টা কৰিম। তাতে তহঁতি ফটো মাৰিবলৈ যাম বুলি কৈছিলি, তহঁতি ফটো মাৰিবলৈ নগৈ পিনে আকৌ তহঁতি হোমষ্টে এটা লৈছ, সেইটো ৰুমটো কিয় ল'লি? তাত কৈ মই কান্দিলোঁ। কন্দাৰ পিছত তহঁতি কৈছে একো নহয় আমি বেছি দেৰি নকৰোঁ। তাৰপিছত তেহেঁতি চবেই এটা এটা ৰুমত সোমাই আছিলে, কিন্তু মই একো কৰা নাছিলোঁ। মই অকল দাদা এজনৰ লগত বহি আছিলোঁ। বহাৰ পিছত এনেকৈ আহিলোঁ, ঘূৰি আহিলোঁ। ঘূৰি অহাৰ পিছত সেই ল'ৰাকেইটা আমাৰ গাড়ীত যেনেকৈ আনিছিলে সেনেকৈ থৈ থৈ গ'ল। আমাৰ ঘৰৰ গ'ল আছে, গাড়ীটো থৈ গুচি গ'ল আমাৰ ঘৰলৈকে। অনুষ্ঠিত নাম জানা নেকি? অঁ, এজনৰ নাম মৌচুম মৌচুম, তাৰপিছত তৰুণ আৰু অৰ্পিত বুলি কয়। তেওঁলোক ক'ৰ হয় কি কথা মই নাজানো। কথাটো এনেকে তেনেকে হল, কলো বায়ে তেহেঁতক গালি দিলে কিবা কিবি, বহুত গালি পাৰিলে যে 18 ইয়াৰ্ছ তোমালোকে সোমোৱাই নাই, তহঁতি হোমষ্টে কেলৈ ল'লি, এনেকে তেনেকে বাই কিবা ক'লে। তাৰপিছত তাৰ পিছদিনাখন ৰাতিপুৱা সিহঁতি মোৰ আগত কিয়নো কথাবোৰ নাপাতে, মই ঘৰত মাহঁতক চবকো কৈ দিম বুলিকে কৈছিলে, সেইকাৰণে সিহঁতি কথাবোৰ নাপাতে মোৰ আগত। তাৰপিছত সিহঁতি বিকি বুলি ল'ৰা এটাৰ লগত কথা পাতি আছিলে যে বিকি আমি বেংগালোৰ যাম, আমি বেংগালোৰ যাম। অকলে আছিলে আমাৰ ঘৰত, গায়ত্ৰী গুচি গ'ল। তাৰপিছত বেংগালোৰলৈ যাম বুলি ক'লে। তাৰপিছত বিকিয়ে ক'লে যে তাতে তহঁতি বেংগালোৰ যোৱা সময়তো 9:30 ট্ৰেইন আছে, তহঁতি ইমান নাপাবি এতিয়া, সেইটো কাৰণে তহঁতি গুৱাহাটীলৈকে যিকোনো ট্ৰেইন পাওঁ সেইখনতে গুচি যা বুলি ক'লে। তহঁতি গুৱাহাটীলৈকে গ'ল। তাৰপিছত মই কি হ'ল কি নাই নাজানো। বিকি নামৰ যুৱকজনে তেওঁলোকক বেংগালোৰলৈ মাতিছে নেকি? সিহঁতে ক'লে যে এনেকে তেনেকে আমাৰ হ'ল যে আমি তহঁতৰ তালে যাম, বেংগালোৰলৈ যাম, কিবা কাম চাম কৰি থাকিম এনেকে। আৰু তোমাৰ কথা যে অভিযোগ উত্থাপন হৈছে, তুমি তেওঁলোকক পৰিচালনা কৰি পিনি আচলতে পঠোৱা বুলি অভিযোগ উত্থাপন হৈছে, তুমি টেকেলি ভাঙি পিনি পইচা যোগান ধৰা বুলি? ইমানতে আমি গৈছে কম এইটো টেকেলিটো কি হল কি নাই, যে আমি ভণ্টিয়ে কৈছো যে মোৰ বোলে টেকেলিটো বা ইমান খালী খালী লিখিছে নে বোলে এইটো কিবা নাইকিয়া হল নেকি। তাৰপিছত যেতিয়া দেখিছো নিউজতো ওলাইছে যে এই টেকেলিত ভাঙি পিটি চাই বোলে পইচাটো এনেকে দি দিলে বুলি কৈছে, তেতিয়া মই ইয়াক সুধিলো এইবোৰ সঁচাকে নহয় নহয় বুলি ক'লে তেতিয়া। তাৰপিছত টেকেলিটো আহি পিনি চাইছো যে টেকেলিটো ভাঙি আছে, মোৰ কাপোৰ কিন্তু নিলে কোনো মিলে পইচা দিয়া হবে গায়ত্ৰী গায়ত্ৰী অনুষ্ঠানে আমাৰ ঘৰত টেকেলি ভাঙি পিনি মোৰ পইচা মোৰ সৰু ভণ্টিৰ ভাগত যিমান গোটোৱা পইচা আছে গোটোৱা পইচা খিনি লৈ পিনি পলাই গলিয়া। গায়ত্ৰী অনুষ্ঠান গেলে কি হৈছে? গায়ত্ৰী লগৰ হয় নে? লগৰ হয়। তুমি অৰুণাচললৈ যোৱাৰ কথা কৈছা বুলি কৈছো, তুমি বেংগালোৰলৈ তেখেত যাবলৈ কৈছিলা, তুমি অৰুণাচললৈ যাম বুলি কৈছিলা। গোটেইখিনি মানুহে ভাবিছে যে পিটি চাৰে এইটো দিছে বুলি, কিন্তু যেতিয়া পিটি চাৰে এই কথাখিনি শুনিছে কথাটো গম পালে, মই সিহঁতক ৰাতি ফোন কৰিলো, কনফাৰেঞ্চ ল'লো, তহঁতি ইমান ডাঙৰ ডাঙৰ কাম কৰিলি, কৈ পিনি এইবোৰ বেয়া কাম কৰিলি, কিমান ডাঙৰ কথা হয়। তেতিয়া মই কৈছো তহঁতক ক'ত লৈছিলে ক'ত লৈছিলে বুলি গম পাম, যোৰহাটত কোন জেগাত এক্সেক্টলি তাই গম নাপায়, কাৰণ যোৰহাট চিনি নাপায় তাই। কোনে লৈ গৈছিলা গাড়ী?
গায়ত্রী যেহেতু বয়সের নাম কি অর্পিত, অর্পিত কি লিখে আৰু প্ৰীতি ছাৰ এই লগতে তেওঁৰ বান্ধৱী কিছু ভাষ্য আগবঢ়াই আছে, পৰিয়ালৰ আন একাংশ সদস্যও আছে। স্বাভাৱিকতেই এতিয়াও ৰহস্য খোল খোৱা নাই, গোটেই ঘটনাক্ৰম এতিয়াও ৰহস্যৰ আৱৰ্ততে আছে। পৰৱৰ্তী সময়ত আমি অধিক তথ্য সম্প্ৰচাৰ কৰি থাকিম। অপরাধ জগতর আরো বহু খবর আছে, জানাই থাকিম বিরতির পাছত। ভারতের গৌরব গোটেই আপনি চাই আছে অপরাধনামা। শিবসাগরত ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠানে লুটিলে লাখে লাখে টাকা, শ গ্রাহক তথা জমাকারীর ধন লৈ উধাও হল লক্ষ্মী ট্রিফ নামৰ এটা ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান। শিবসাগর শহরত এবছর পূর্বে অভিজিৎ গগৈ আর জিতামণি গগৈ নামৰ দম্পতিয়ে এই প্রতিষ্ঠান তথা এখন সোসাইটি খুলি ধন আত্মসাত করে বর্তমান পলায়ন করা বলে অভিযোগ একাংশ গ্রাহকর। জমা থাক ধন ঘুরাই বিচরার পিছতে কোনো সঁহারি নাই দম্পতির, ফোন অফ করে বর্তমান পলাতক অবস্থা আছে দুয়ো। অধিক জানাব সাংবাদিক প্রদীপে। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠান খুলি একাংশ সহজ সৰল জন লোকৰ পৰা আচলতে ধন সৰকাই নিয়াৰ ঘটনা বিভিন্ন সময়ত সংঘটিত হৈ আহিছে। শেহতীয়াকৈ যোৰহাটত তেনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছিলে, এইবাৰ শিৱসাগৰত এটা তেনে ঘটনা পোহৰলৈ আহিছে। আৰু মই পোনপ্ৰথমে একাংশ মহিলা তথা পুরুষ মহিলাক দেখাইছো, এই সকল হৈছে সর্বসাধারণ লোক যিসকলে জব কার্ডর কাম করেছিলে, কোনো কোনোয়ে ব্যবসায় করেছিলে সৰু সৰু, আৰু তাৰ জমা ধন থৈছিলে এটা বিত্তীয় প্রতিষ্ঠানত। সেই ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠানটোৰ আসলে খুলিছিলে দুগৰাকী শিবসাগর ফুকন নগৰৰ নিবাসী দুগৰাকী পুৰুষ মহিলা তথা দম্পতিয়ে খুলিছিলে, আৰু তাত লাখ লাখ টকা ধন থৈছিলে একাংশ ব্যৱসায়ীয়ে, সেইদৰে হাজাৰ হাজাৰ টকা থৈছিলে একাংশ সৰ্বসাধাৰণ শ্ৰমিকে, যিসকলে কিন্তু ধন থৈছিলে যদিও বৰ্তমান মেচিউৰিটি হোৱাৰ পিছতো তেওঁলোকে ধন ঘূৰাই নাপায়। বৰ্তমান তেওঁলোকৰ মাজত হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, আৰু যাৰ বাবে তেওঁলোকে আজি সেই দম্পতীহালৰ বাসগৃহ ঘেৰাও কৰাৰ উপৰিও জিলা উপায়ুক্ত কাৰ্যালয়লৈ তেওঁলোকে গৈছে। কাৰণ তেওঁলোকে অতি কষ্টৰে সেই ধন তেওঁলোকে উপাৰ্জন অৰ্জন কৰিছিলে, কিন্তু সেই ধন বৰ্তমান তেওঁলোকে বিত্তীয় প্ৰতিষ্ঠানটোৱে সৰকাই নিছে, যাৰ বাবে তেওঁলোকে এই ধৰণে আজি হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। মই তেওঁলোকৰ পৰা পোনপ্ৰথমে জানিব বিচাৰিম কি হৈছিলে ঘটনাটো। ঘটনাটো মানে কি, আমাৰ এজেণ্টে গৈ পেলাই তেওঁলোক গৈছিলে, জিতা গগৈ আৰু অভিজিৎ গগৈ গৈছিলে, গৈ ক'লে যে আমাৰ এটা প্ৰতিষ্ঠান আছে, তাত আপোনালোকে ডেইলি একাউণ্ট এটা খুলিব পাৰে, ধুনীয়াকে আপোনালোকে কেতিয়াবা ভৱিষ্যতে লোন চোন লাগিলেও পাব। তাৰপিছতে মই তাত এটা ডেইলি একাউণ্ট খুলিছিলোঁ 1000 টকাকৈ। তো মই ছেপ্টেম্বৰ মাহৰ পৰাই আপোনাৰ থৈছিলোঁ 1 তাৰিখৰ পৰাই। তো মোৰ টোটেল ইয়াত ছেভিঙে সৈতে 2,02,000 টকা পইচা আছিলে। তো তেওঁলোকৰ ওচৰত মই যেতিয়া আজি অলপমান দিন যোৱাৰ পিছত, আজি এসপ্তাহ 15 দিন মানে আগত মই তেওঁলোকৰ এটা লোনৰ কথা পাতিছিলোঁ। লোনৰ কথা পাতিলত তেওঁলোকে দিম বুলি ক'লে, 3,00,000 টকা এটা লোন ল'ব লৈছিলোঁ। তেওঁলোকে লোন দিম বুলি মোৰ পৰা ফৰ্মত চহী ল'লে, মোৰ পৰা ইনকম টেক্স ফাইল ল'লে। যে লোন পালে নে নাই? লোন নাপালোঁ, লোন নিদিলে ডকুমেণ্ট লৈ তেওঁলোক মানে বৰ্তমান উধাৰ হৈ গুচি গ'ল, নাই পলাতক অৱস্থাত আছে। আৰু একাংশ মহিলা আছে, বাইদেউ আপুনি হৈছিলে? হৈছিলোঁ। নাম কি তেওঁলোকৰ? জিতামণি গগৈ আৰু অভিজিৎ গগৈ। কি হৈছে আপোনাৰ লগত? আমাৰ মানে ডেইলি কাৰণে আমি দিনে 50 টকাকে পইচা থৈছিলোঁ, আৰু আমি আমাৰ মানে জানুৱাৰী 5 তাৰিখে ৰাজ্যত অব্যাহত আছে সুদখোৰৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান। ইতিমধ্যে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে কেইবাজনো সুদখোৰক। অধিক হাৰত সুদত টকা দি বহু দুখীয়া লোকক হাৰাশাস্তি কৰা সুদখোৰৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে অভিযান। নিশা হাইলাকান্দিতো আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে 9 জন সুদখোৰক, ইয়াৰ ভিতৰত আছে এগৰাকী মহিলাও। গ্ৰেপ্তাৰ হোৱা সুদখোৰকেইটা হ'ল অম্লান দেৱনাথ, জাকিৰ হুছেইন লস্কৰ, কাৰ্তিক দেৱনাথ, মাধৱ শৰ্মা, তাজিম উদ্দিন লস্কৰ, উত্তম কুমাৰ দেৱনাথ, শামছুল হক বৰভূঞা, নবেন্দু দেৱনাথ আৰু সোমা দত্ত। আন সুদখোৰৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে অভিযান। ইফালে সুদখোৰৰ বিৰুদ্ধে হোজাই আৰক্ষীৰ অভিযানত নিশা মুৰাছাৰত 4 জন, দবকাত 2 জন আৰু যমুনামুখ আৰক্ষীৰ
হাতত এজন গ্রেপ্তার হয়েছে। ধৃত খুঁতখুঁতকেইটা জেরা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। দীর্ঘদিনের পর দরিদ্র লোকক সুদত টাকা দিয়ে পাছত হারাশাস্তি করে আসছিল খুঁতখুঁতকেইটায়। আনহাতে কলিয়াবরতো খুঁতখুঁতর বিরুদ্ধে অব্যাহত অভিযান। বাগরি আরক্ষীর জালত পড়েছে তিনি খুঁতখুঁত। ধৃত তিনজন কুঠরী শিঙিজুড়ির নুরুল ইসলাম, কুঠরীর নজানর আব্দুল হক আর কুঠরীর নবস্তি উপরডাঙ্গার হিরেন বনি। ডুমডুমার সমীপর বরডুবি বস্তি লাইনত পথ দুর্ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। শনিবারে সন্ধিয়া মটরসাইকেলর খুন্দাত বরডুবি বস্তি লাইনের জলেন মুন্ডা নামের এজন লোক থিতাতে মৃত্যু মুখত পরিছিল। জলেন মুন্ডার মৃত্যুর পিছতে আজি পুনের উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় লোকসকল। স্থানীয় লোকে ন্যায় বিচারি ডুমডুমা ফিলোবাড়ি পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। পথের উপর জলেন মুন্ডার মৃতদেহ থাকে টায়ার জ্বলায় উত্তেজিত রাইজে প্রতিবাদ সাব্যস্ত করে। আমি ক্ষোভিত যে এই ঘটনা প্রত্যেকবারে আমার এই অঞ্চলত ঘটি আছে। গতি আমি প্রশাসনক ইয়ার উপর বিহিত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাইছো, দাবি জানাইছো। আর আজি যেহেতু এই ঘটনাস্থলীতেই ডুমডুমা রাজচক্র বিষয়ে উপস্থিত আছে, এখেতক এই পরিয়ালবর্গক ক্ষতিপূরণ হিসাবে আমি 10 লাখ টাকা এককালীন সাহায্য প্রদান করবর অনুরোধ জানাইছো। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান।